নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু উইথ সামনেই ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল তোমাদের হাতে আর বেশি দিন কিন্তু সময় নেই একটি আন অফিসিয়ালি জানা গেছে যেটি ষোলোই তোমাদের এই হবে জানা ওই ধরেই তোমরা সবাই পড়াশোনা করো আর মন দিয়ে এই কদিন তোমরা পড়াশোনা করো হাতে মাত্র দু সপ্তাহ সময় আছে ভালোভাবে পড়াশোনা করো তোমরা শিওর সবাই এক্সামটি ক্লিয়ার করে যাবে এর আগে পাঁচটি মক টেস্টের ক্লাস হয়ে গেছে যারা এখনো দেখো নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই পাঁচটি মক টেস্ট দেখিনো আমি শিওর তোমাদের উপকার হবেই ওই পাঁচটি মক টেস্ট থেকে কিন্তু পিএসসি ক্লাক্সি দুটো ভাবে পরীক্ষা হয়েছে ওখান থেকে সাত থেকে আটটা কোশ্চেন কিন্তু কমন এসেছে আমি মাত্র পাঁচটি মক টেস্ট করিয়েছি তোমাদের তার থেকে কিন্তু সাত থেকে আটটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের কমন এসেছে তাই আমি বলবো যে মক টেস্ট যতগুলো হয় তোমরা ভালোভাবে দেখো ডব্লিউবিপি মেইনসে তোমাদের শিওর তোমরা কমন পাবে আর ইডিয়াম আর ফ্রেসে ইংলিশ ক্লাসে চারটি ইংলিশ ক্লাস হয়ে গেছে এরপরে ইংলিশের মক টেস্ট খুব শীঘ্রই তোমরা পাবে তাহলে দেখো আজকের মক টেস্টের ছয় নম্বরে কি কি কোশ্চেন আছে মক টেস্টের পিডিএফ গুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েও নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে তাহলে দেখো প্রথম কোশ্চেনটি কি বলেছে যে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি কি বলেছে পৃথিবীর গভীরতম হ্রদ বলেছে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি বৈকাল হ্রদ তোমাদের রাইট আনসার হচ্ছে বৈকাল যে পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল আর চিল্কা হ্রদ এটি কোথায় অবস্থিত চিল্কা হ্রদ আমাদের উড়িষ্যায় কিন্তু এটি অবস্থিত তাহলে এই রথ সম্বন্ধে আর কিছু কথা জানো যে এই রথ সম্বন্ধে কিন্তু আরও কোশ্চেন দেয় তোমাদের কনফিউশন যাতে না হয় এই জন্য রিলেটেড ভাবে আমি বলে দিচ্ছি যে পৃথিবীর বৃহত্তম রথ কোনটিকে বলা হয় ঠিক আছে পৃথিবীর গভীরতম রথ তো বলা হয় বৈকাল রথকে এটা তো জেনে নিলে তাহলে পৃথিবীর বৃহত্তম রথ কাকে বলা হয় পৃথিবীর বৃহত্তম রথ বলা হয়েছে কাশ্মীয় সাগরকে ঠিক আছে তোমরা এটি নোট ডাউন করে রাখো আর বৃহত্তম লোনাজানের রথ কাকে বলা হয় কাশ্মিয়ান সাগরকেও কিন্তু বৃহত্তম লোনা জগের রথ হয় টোটাল কাশ্মীর সাগর থেকে দুটো কোশ্চেন আসতে পারে পৃথিবীর বৃহত্তম রথ কোনটি তোমাদের অ্যান্সার হবে কাশ্মীর সাগর আর পৃথিবীর বৃহত্তম লোনা হ্রদ লোনা জলের রথ কোনটি এটাও কিন্তু কাশ্মীর সাগর আরেকটি দেখো যে সুপ্রিয়ার হ্রদ নিয়েও কিন্তু একটা কোশ্চেন আছে যে সুপ্রিয়ার হ্রদ কি বিশ্বের পৃথিবীর আর কি বৃহত্তম মিঠা জল মিঠা জলের হ্রদ সেটি হচ্ছে সুপ্রিয়ার কিন্তু এই কোশ্চেনটার থেকে দেখো কতগুলো কোশ্চেন হয়ে গেল আর উচ্চতম হ্রদ সব থেকে কোনটি ঠিক আছে গভীরতম হ্রদ জানলে বৃহত্তম হ্রদ জানলে বৃহত্তম লোনা জলের হ্রদ জানলে এবং মিঠা রদও জানলে আরেকটা একটা জেনে নাও যে উচ্চতম হ্রদ কোনটি পৃথিবীর পৃথিবীর বৃহত্তম সরি উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা এই সব কাটা কোশ্চেন তোমরা নোট ডাউন করো অনেকগুলো কোশ্চেন কিন্তু এখান থেকে হয়ে গেল তারপরে কোশ্চেনটি দেখো যে কি আছে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি কি বলেছে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি তোমাদের রাইট আনসার হচ্ছে সিদাক অপশন যে সিয়াচান ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচান তারপরে কোশ্চেনটি দেখো যে কি আছে কোন ঘোরের কোনো উপগ্রহ নেই এদের ভিতর যে চারটি অপশান আছে এর ভিতর কোন ঘোরের কোনো তোমাদের উপগ্রহ নেই এখানে যে অপশন আছে সেই অপশান অনুযায়ী তোমাদের অ্যান্সার হবে হচ্ছে বুধ যে বুধের কোনো উপগ্রহ নেই মঙ্গলেরও উপগ্রহ আছে নেপচুনেরও আছে পৃথিবীর একটা উপগ্রহ চাঁদ মঙ্গলের একটা উপগ্রহের নাম করো ফোবস হচ্ছে মঙ্গলের উপগ্রহ আর উপগ্রহ সম্বন্ধে আর কিছু সব থেকে বেশি উপগ্রহ কোন ঘরের আছে সব থেকে বেশি কিন্তু উপগ্রহ কিন্তু বৃহস্পতির আছে অনেক বইতে কিন্তু তোমাদের শনি কিন্তু আছে কিন্তু এখন কিন্তু শনি অ্যান্সার হবে না এখন রাইট অ্যান্সার কিন্তু বৃহস্পতি হবে সব থেকে কোন ঘরের উপগ্রহের সংখ্যা বেশি সেই ক্ষেত্রে হবে কিন্তু তোমাদের বৃহস্পতি অ্যান্সার আর কোন ঘরের কোন উপগ্রহ নেই বুধরের বুধেরও কোনো উপগ্রহ নেই আর প্লুটোরও কোনো উপগ্রহ কিন্তু তারপরের কোশ্চেনটি কি আছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত মিনিট কি বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত মিনিট রাইট অ্যানসার হচ্ছে এইট পয়েন্ট টু মিনিট টোটাল সময় লাগে পৃথিবী সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে তাহলে এই সূর্য সম্বন্ধে কিছু কথা জেনে রাখো যে পরীক্ষা এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে যে সূর্যের যে অংশ দেখা যায় তাকে কি বলা হয় কি বলেছে সূর্যের যে অংশটি দেখা যায় তাকে কি বলা হয় তাকে বলা হয় কিন্তু ফটো সূর্যের যে অংশটা দেখা যায় তাকে কিন্তু ফটো স্পেয়ার তারপর আরেকটি কোশ্চেন হয় যে করোনা দেখা যায় কোন সময় পুণ্য সময় কিন্তু করোনা দেখা যায় ঠিক আছে এই দুটো কোশ্চেন কিন্তু এই খুবই গুরুত্বপূর্ণ আর সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি আছে নিকটতম গ্রহ বুধ আর সব থেকে সূর্যের সব থেকে দূরতম গ্রহ এখন আছে নেপচুন যেহেতু পুরোটাকে এখন গ্রহ হিসেবে ধরা হয় না সেই জন্য এখন দ্রুততম সব থেকে দূরের গ্রহ আছে তোমাদের নেপচুন তারপরে কোশ্চেনটি দেখো কোনটি হিল বেকারক কি বলেছে কোনটি হিল বেকারক এখানে রাইট আনসার হচ্ছে এন কে হিল বেকারক বলা হয় তারপরে কোশ্চেনটি কি আছে দেখো ব্যাটারি থেকে কি অ্যাসিড থাকে যে ব্যাটারিতে কি অ্যাসিড থাকে ব্যাটারিতে থাকে হচ্ছে সালফরিক অ্যাসিড তারপরে কোশ্চেনটি দেখো মানুষের শরীরে কোমোজমের সংখ্যা কত এই কোশ্চেনটি তোমরা সবাই পরীক্ষায় বেশিরভাগ বেশি কনফিউশন হয় মানুষের শরীরে কোমোজমের সংখ্যা কত দেখো জোড়ায় দেয় কিন্তু আর সংখ্যায় দেয় যদি জোড়ায় দেয় তখন কিন্তু রাইট आंसर হবে হচ্ছে তেইশ জোড়া মানুষের শরীরে কোমোজমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া আর যদি সংখ্যায় দেয় তখন হবে হচ্ছে ছেচল্লিশটি ঠিক আছে তারপরে কোশ্চেনটি দেখো যে বৃষ্টির জলে কোন ধরনের ভিটামিন থাকে কি বলেছে যে বৃষ্টির জলে কোন ধরনের ভিটামিন থাকে তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে সিদাক অপশন ভিটামিন বি বৃষ্টির জলে কোন ধরনের ভিটামিন থাকে ভিটামিন বি টুয়েলভ ঠিক আছে তারপরে কোশ্চেনটি দেখো ভারতের সংবিধানে বলা আছে কি কি বলেছে ভারতীয় সংবিধানে কি বলা আছে ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব বলা আছে না নাগরিকত্ব না কিছুই বলা নেই না কোনোটিই না ভারতীয় সংবিধানে বলা আছে কিন্তু এক নাগরিকত্ব আমাদের দেশে কিন্তু এক নাগরিকত্ব স্বীকৃত তাহলে নাগরিকত্ব সিটিজেনশিপ কোন দেশে আছে আমেরিকার কিন্তু ডুয়েল সিটিজেনশিপ আছে এই কোশ্চেনটি তোমরা নোট ডাউন করে রাখতে পারো তারপরে কোশ্চেনটি কি বলা আছে দেখো যে নির্দেশমূলক নীতি কত নম্বর পাটে আছে ঠিক আছে কি বলেছে নির্দেশমূলক নীতি আমাদের কত নম্বর পাটে আছে রাইট অ্যান্সার জানার আগে তোমরা কমেন্টে জানাবে যে বর্তমান আমাদের ভারতীয় সংবিধানে কটি কটি পার্ট পার্ট আছে আছে এই কিন্তু আগের ক্লাসে আলোচনা করা হয়ে গেছে যে যে বর্তমান আমাদের সংবিধানে তাহলে এটার কি চার নম্বর পার্টে আমাদের নির্দেশমূলক নীতির কথা বলা আছে তাহলে এখানে আরো তিনটে পার্ট আছে এই তিনটে পার্টে কি আছে সেগুলো জেনে রাখো নোট ডাউন করো যে তিন নম্বর পার্টে কি বলা আছে মৌলিক অধিকারের কথা কিন্তু তিন নম্বর পার্টে বলা আছে ভারতীয় সংবিধানে পাঁচ নম্বর পাটের কথা কি বলা আছে পাঁচ নম্বরে বলা আছে কিন্তু কেন্দ্রের গঠন কিন্তু পাঁচ নম্বর পাটে বলা আছে কেন্দ্রের গঠন আর ছয় নম্বর পাটে কি আছে আমাদের রাজ্যের গঠন কিন্তু ছয় নম্বর পাটে আছে তাহলে এক দুইটা জেনে রাখো যে এক নম্বর পাটে কি বলা আছে ভারত এবং তার অঙ্গরাজ্যের নাম কিন্তু এক নম্বর পাটে আছে দুই নম্বর পাটে কি আছে নাগরিকত্ব তাহলে পরপর এক থেকে ছটা পাট তোমাদের কিন্তু এটাই কমপ্লিট হয়ে গেল আবার রিপিট করছি এক নম্বর পাটে ভারত এবং তার অঙ্গরাজ্যের নাম দুই নম্বর পাটে তোমাদের নাগরিকত্ব তিন নম্বর পাটে মৌলিক অধিকার চার নম্বর পার্টে নির্দেশমূলক নীতি চারের এতে কি আছে মৌলিক কর্তব্য কনফিউশন যেন না হয় চার আর চারের এতে চারে আছে হচ্ছে নির্দেশমূলক নীতি আর চারের এতে আছে মৌলিক কর্তব্য আর পাঁচ নম্বর পার্টে আছে কি আছে কেন্দ্রের গঠন ছয় নম্বর পার্টে রাজ্যের গঠন এগুলো তোমার নোট ডাউন করো আর বর্তমান ভারতে কটি পার্ট আছে সেটির অ্যান্সার কিন্তু তোমার কমিউনিসে জানাবে তারপরের কোয়েশ্চেনটি দেখো কি আছে যে বিখ্যাত সূর্য মন্দির কোথায় অবস্থিত কি বলেছে বিখ্যাত সূর্য মন্দির কোথায় অবস্থিত সূর্য মন্দির বিখ্যাত সূর্য মন্দির হচ্ছে অবস্থিত এটি কোথায় উড়িষ্যা শুনে রাখো এর ভিতরে যে লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত এটাও কিন্তু উড়িষ্যায় অবস্থিত তারপরে কোশ্চেনটি কি আছে যে তানসেনের আসল নাম কি কি বলেছে তানসেনের আসল নাম কি তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পরীক্ষায় কিন্তু কিন্তু এই আসে তো পান্ডে এগুলো পরীক্ষার আগে দেখে যেও তারপরের কোশ্চেনটি কি আছে যে শিখ গুরু নানকের জন্মশাল কত কি বলেছে শিখ গুরু নানকের জন্মসাল কত রাইট আনসার হচ্ছে যে চোদ্দশো উনসত্তর সালে শিখ গুরু নানক জন্ম গ্রহণ করে আর কি শিখদের যে প্রতিষ্ঠাতা তাকে কিন্তু বলা হয় নানক শিখ ধর্মের যে প্রতিষ্ঠাতা গুরু বলা হয় টোটাল শিখ ধর্মের কতজন গুরু ছিল টোটাল দশজন গুরু ছিল নানক ছিল ছিল প্রথম তারপর অঙ্গ আছে এই দশজনের জনের নাম কিন্তু পরীক্ষায় এসে থাকে তারপরে কোশ্চেনটি দেখো কি বলেছে মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম ধাতু কি কি বলেছে মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম ধাতু কি মানুষের দ্বারা প্রথম আবিষ্কৃত ধাতু হচ্ছে তামা মানুষ সবার প্রথম তামা আবিষ্কার করেছিল একটা কোশ্চেন তোমরা কমেন্টস জানাবে যে হিন্দু ধর্মে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল ঠিক আছে আর কি হিন্দু ধর্মের মানুষরা কোন ধাতু ব্যবহার করতে জানতো না টোটাল দুটো কোশ্চেন তোমরা কমেন্টস জানাবে যে ভারতে বর্তমানে সংবিধানে পাঠ কটি আছে কোশ্চেন আর সিন্ধু ধর্মের মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না এই দুটো কোশ্চেনের অ্যান্সার কমেন্টস জানাবে তারপরে কোশ্চেনটি কি আছে যে জাহাঙ্গীরের বাল্য নাম কি কি বলেছে জাহাঙ্গীরের বাল্য নাম কি রাইট অ্যান্সার হচ্ছে যে সেলিম জাহাঙ্গীরের বাল্য নাম হচ্ছে সেলিম কুনি তালে কার বাল্য আর কি ডাক নাম অজাশত্রু ঠিক আছে অজাতশত্রুর শত্রুর নাম হচ্ছে কুনিক তারপরে কোশ্চেনটি দেখো যে জলে দ্রবণীয় ভিটামিন কোনটি কি বলেছে জলে দ্রবণীয় ভিটামিন কোনটি এখানে রাইট আনসার হচ্ছে যে সবকটি পি এই তিনটেই জলে দ্রবণে থাকে তাহলে তেলে দ্রবণে ভিটামিন কোনটি থাকে এ ডি ই কে এই চারটি থাকে তেলে দ্রবণে ঠিক আছে এ ডি ই কে পরীক্ষা আসতে পারে যে জলের দ্রবণে ভিটামিন টোটাল কটা হয় তখন হয় তিনটি আর তেলের দ্রবণে কটা হয় চারটি তারপরের কোশ্চেনটি কি আছে যে পারমদন হরিণ কোথায় অবস্থিত কি বলেছে পার মদন হরিণারণ্য কোথায় অবস্থিত রাইট হচ্ছে পশ্চিমবঙ্গ পরীক্ষা অন্যভাবে আসতে পারে যে পার পারমদন অভয়ারণ্য যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত সেখানে কি সংরক্ষণ করা আছে তখন কিন্তু রাইট আনসার হচ্ছে যে হরিণ তারপরে কোশ্চেনটি দেখো কি আছে ভিটামিন কে অভাবে কি হয় কি বলেছে ভিটামিন কে এর অভাবে কি হয় রক্তক্ষরণে ভিটামিন কে এর অভাব হয় আর কি ভিটামিন কে যাদের দেহের অভাব আছে তাদের রক্ত জমাট বাঁধতে সময় লাগে স্কারবি কোন ভিটামিনের হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি হয় বন্ধত্ব ভিটামিন কোন অভাবে হয় ভিটামিন ই এর অভাবে তারপরের কোশ্চেনটি কি বলেছে যে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ কবে স্বাধীন হয় রাইট অ্যানসার হচ্ছে যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় পাকিস্তানের কাজ দিয়ে এই যুদ্ধকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলা হয় তারপরের কোশ্চেনটি দেখো কি আছে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত কি বলেছে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত রাইট আনসার হচ্ছে যে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি অবস্থিত আমাদের ইসরোর হেডকোয়ার্টার কোথায় ব্যাঙ্গালোরে কিন্তু অবস্থিত আমাদের ইসরোর হেডকোয়ার্টার তারপরের কোশ্চেনটি দেখো কি আছে রাজ্যসভায় কয়জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করে কি বলেছে রাজ্যসভায় কয়জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করে বারো জন সর্বাধিক বারো জন রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করে রাজ্যসভা সম্বন্ধে কিছু তথ্য জানো যে রাজ্যসভায় সর্বাধিক আসন সংখ্যা কটি থাকে রাজ্যসভায় সর্বাধিক আসন সংখ্যা থাকে হচ্ছে আড়াইশোটি রাজ্যসভা কত নম্বর ধারায় গঠিত হয় রাজ্যসভা হচ্ছে আশি নম্বর ধারায় গঠিত হয় তাহলে এবার জানো যে লোকসভা কত নম্বর ধারায় গঠিত হয় লোকসভা কিন্তু একাশি নম্বর ধারায় গঠিত হয় লোকসভায় সভাপতিত্ব করে কে স্পিকার আর রাজ্যসভায় সহবৃত্ত করে কে উপরাষ্ট্রপতি খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক পরীক্ষা দেয় যে রাজ্যসভায় সহবৃত্ত করে কে উপরাষ্ট্রপতি লোকসভায় স্পিকার তাহলে এই ছিল আজকের জি কে কোশ্চেনগুলো কমেন্টসে তোমরা অবশ্যই জানা জানিও কার কত অ্যান্সার হলো কে কতগুলো ঠিক করলে পরের ক্লাস খুব তাড়াতাড়ি আপলোড করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ